আপনাদেরকে শোনাবো লাইলাতুল কাদার সম্পর্কে সে আয়াতগুলি, আর তারপরে সময় হলে ইনশাআল্লাহ তাআলা কিছু হাদিস শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে দোখানে কি বলছেন শুনেন। সূরায়ে দোখানের প্রথম দিকে হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ পাক বলছেন, ওয়াল কিতাব ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিঃসন্দেহে আমি কোরআন নাজিল করেছি বরকতের রাতে, কোরআন নাজিল করেছি মুবারক রাতে। মুবারক হচ্ছে এই রাত, যেই রাত আসছে, এই মাগরিব হইলে রাত শুরু হবে, এই রাত থেকে শুরু হবে, আর যে কোন রাতে হইতে পারে, আর বিস্তারিত বলবো। দশটি রাত যারা জাগতে পারবেন সবচাইতে ভালো, দশটি যদি না পারেন কমপক্ষে বেজোড় পাঁচটিতে করবেন, আর যারা একেবারে কিছুই পারছেন না তো কমের পক্ষে সাতাইশ সম্পর্কে আরো বেশি একটু তাগিদ রয়েছে ওবাইনে কাবের হাদিসে। সুতরাং কিছুই না পারলে কমপক্ষে আপনি সাতাইশের রাতে জাগার চেষ্টা করবেন, কিন্তু জেনে রাখবেন যে সাতাইশে শুধু লাইলাতুল কাদার হয় না, সবে কাদার হয় না, যে কোনো বেজোড়ে হইতে পারে, আবার অনেকের মতে বেজোড় ছাড়াও হইতে পারে শেষ দশ দিনে, যার ফলে সবচেয়ে ভালো হচ্ছে যে এই দশটি রাতেই জাগবেন, একুশের রাত হোক আর বাইশের হোক, তেইশ হোক আর চব্বিশ হোক, জোড় হোক অথবা বেজোড় হোক। বলছিলাম যে এই রাতগুলি হচ্ছে মোবারক রাত, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ বরকতের রাতে। এই বরকতের রাত কি, এক আয়াত আর এক আয়াত তাফসীর করে। এই ক্ষেত্রে তিনটি আয়াত আমি আপনাদের সামনে মিলিয়ে দেব, ভালো করে বুঝে নেন, যাতে করে কেউ আপনাকে ধোকা দিয়ে জাহান্নামের রাস্তায় না নিয়ে যেতে পারে, বিদাতের রাস্তায় না নিয়ে যেতে পারে। আল্লাহ বলছেন এখানে বরকতের রাতে কোরআন নাজিল করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 185 তে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান এমন এক মাস যেই মাসে কি হয়েছে কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআন কখন নাজিল হয়েছে তাহলে, রমজানে নাজিল হয়েছে না শাবানে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আর আগের আয়াতে কি বললাম, কোরআন নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাতে। তো বরকতের রাত রমজানে না শাবানে, বলেন ভালো করে, রমজানে না শাবানে, রমজানে, ঠিক না, রমজানে থাকেন। এখন রমজানের কোন রাতে, এখন তৃতীয় আয়াত সূরা কদর পড়েন। এখন আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিঃসন্দেহে আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে, কদরের রাত রমজানে না শাবানে, কদর রাত কখন, রমজান মাসে। তিনটি আয়াত পেলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, বরকতের রাতটি হচ্ছে কদরের রাত, বরকতের রাত হচ্ছে রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। সুতরাং শবে বরাতের সময় আসলে ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদাতি টিভিগুলো আর বিদাতি বক্তারা যে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত, লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত করে, তাদের মিথ্যা আপনাদের উপর স্পষ্ট হইল, তাদের ধোকাবাজি স্পষ্ট হইল, তাদের ইসলামের খেয়ানত স্পষ্ট হইল আপনাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, মুসলিম জাতিকে বিদাতিদের গোমরাহী থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। তিনটি আয়াত সঙ্গে বললাম, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাত হচ্ছে রমজানে, বরকতের রাত হচ্ছে কদরের রাত, যেই রাতে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বলছিলাম, সেটাকে এর সাথে মিলিয়ে দিই, নবী সাল্লামের পর প্রথম যে ওহী নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকা একুশের রাতে ফজরের আগে, এখানে এই যে সামনে এই রাতটি আসছে আর দশ মিনিট পনেরো মিনিট পরে, এই রাতের ফজরের আগে ইকরা বিসমি থেকে শুরু করে খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত নাজিল হয়েছে। এটা হচ্ছে এই রাতের ঘটনা। আর আরেকটি তাফসীর করতে পারেন যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, পুরো কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর সেখান থেকে 23 বছরে যখন যখন প্রয়োজন হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবী সাল্লামের কাছে নিয়ে এসেছেন। ইকরা বিসমির কিছু আয়াত পেশ করলেন, তারপরে সূরা মুদাস্সির নাজিল হলো, তারপরে তৃতীয় পর্বে সূরা ফাতিহা নাজিল হলো। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলি যখন সিরাতুন নবী আসবে তখন আবার আমরা তা পেশ করব। আল্লাহ পাক বলছেন এই সূরা দোখানে, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাত ইন্না কুন্না মুনজিরিন, সন্দেহে আমি সতর্ককারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতের রাতে যেটা রমজানে হয় যেটা কদরের রাত, ভালো করে শুনে রাখেন, এই বরকতের রাতে কদর রাতে কি হয়, ফিহা ইউফরাকু, এতে চূড়ান্ত ফয়সালা করা হয়,
কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময় কাজের, হেকমতের কাজের, রহস্যপূর্ণ কাজের। তার মানে এক বছরে তকদিরের ফয়সালা করা হয়, এক বছরে তকদিরের যা কিছু দায়ী দায়িত্ব দিতে হয় ফেরেশতাদেরকে দিয়ে দিতে হয় যে এক বছরে তোমাদের ডিউটি থাকলো। এটা কখন করা হয়? কখন করা হয়? এই কদরের রাতে, এই বরকতের রাতে, এই রমজান মাসে। রমজান মাসে যেই দিন কদরের রাত হয় সেই দিন এক বছরের তকদিরের যা কিছু করতে হবে দায়ী দায়িত্ব ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়। মালাকুল মওতকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, মিকাইলকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ইসরাফিলকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, রহমান কাতিবিন সম্মানিত ফেরেশতা যারা আমল লিখছেন তাদের সেই দায়িত্বগুলো দিয়ে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমরাম মিন ইন্দিনা, এই সব কাজ আমার তরফ থেকে হয়ে থাকে। তাহলে চূড়ান্ত ফয়সালা হয় প্রজ্ঞাপূর্ণ কাজের এই রাতে, তার মানে ভাগ্যের ফয়সালা হয়। তাহলে ভাগ্য রজনী কোনটি? এখন শুনে, ভাগ্য রজনী, ভাগ্য রজনী শবে বরাত না শবে কাদার? শবে কাদার, লাইলাতুল কাদার। এই একুশের রাত হতে পারে, পঁচিশ তেইশ হতে পারে, পঁচিশ হতে পারে, সাতাশ হতে পারে, ২৯ হতে পারে। ভালো করে শোনেন, ভাগ্য রজনী শাবান মাসে নয়, ভাগ্য রজনী ওই শবে বরাতের ১৫ শাবানে নয়। ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন সূরা কদর, ইন্না আনজালনা ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন যে আল্লাহ নাযিল করেছেন এই কদর রাতে, এটাই হচ্ছে এই রাতের মর্যাদার ফজিলত বোঝার জন্য যথেষ্ট, যে আল্লাহর কাছে এত সম্মানের রাত, মর্যাদার রাত এই রাতটি। এই রাতে আল্লাহ পাক মানব জাতির ওপর দয়া করেছেন, আল কোরআন নাযিল করে তাদেরকে গোমরাহী থেকে নাজাত দিয়েছেন, জাহান্নামের রাস্তা থেকে এদেরকে রক্ষা করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, জানো লাইলাতুল কদর বা কি জিনিস? এতেও ফজিলত রয়েছে। এখনই যদি একজন বিশিষ্ট ব্যক্তি আসে আর আপনাদের সামনে যদি বলি আপনারা চেনেন এই লোককে, এই ব্যক্তিত্বকে চেনেন, তার মানে কি বিশিষ্ট কোনো ব্যক্তিত্ব আছেন? হ্যাঁ হ্যাঁ, ওই রকম ভিআইপি মানুষ আছেন, কোনো বড় ব্যক্তি আছেন, যে দিক থেকে হোক না কেন। তাহলে এই ভঙ্গিমাতে আল্লাহ বলেছেন আমা আদরাকা মা লাইলাতুল কদরে, জানো কদর কি জিনিস, কদর রাত কি জিনিস জানো? আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ, কদরের রাত হাজার মাসের চাইতেও বেশি উত্তম। খাইরু মিন আলফি শাহর, আর হাজার মাসকে হিসাব করলে ৮৩ বছর চার মাস হয়। তাহলে ৮৩ বছর চার মাস যদি কেউ নফল ইবাদত বন্দি করে রমজান আর কদর রাত ছাড়া অন্য মাসে, ওর চাইতে বেশি নেকি পাবে এই কদরের একটি রাতের ইবাদত বন্দিগিতে, ওর চাইতে বেশি ফজিলত হাসিল করতে পারবে, লাভবান হতে পারবে এই একটি কদরের রাতে। মনে রাখেন, একজন মানুষ আমাদের মতো মানুষ ৮৩ বছর বাঁচবে না হয়তো। আপনাদের অধিকাংশকে যদি জিজ্ঞেস করা হয় বলবো ভাই ৮৩ বছর আশা করা যায়, আমার মতো লোক আশাই করতে পারি না ৮৩ বছর। আর একটি রাত জাগতে পারলে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীতে, নামাজে, দুয়ায়, জিকির আজকারে, যেগুলি এখন এর আগে অনেকবারই আমি রিপিট করলাম, যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করতে পারেন ৮৩ বছর চার মাস নফল ইবাদত বন্দেগীর চাইতেও বেশি আপনি ফজিলত হাসিল করতে পারবেন, বেশি নেকি হাসিল করতে পারবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে লাইলাতুল কদর পাওয়ার জন্য তৌফিক দান করেন। লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন, এমনকি ওয়ার রূহ, রুহুল আমিন, রুহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালামও আসেন, জমিনে নেমে আসেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা, এই রাতে বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর হুকুমে, তাদের রবের হুকুমে নেমে আসেন ফেরেশতারা প্রত্যেক ভালো গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ নিয়ে। সালামুন হেয়া, এই রাতটি শান্তি আর শান্তি, হেয়া মানে এই রাতটি, এই রাতটি শান্তি আর শান্তি, হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। এই আয়াতগুলির আলোকে সংক্ষেপে আমি এই শবে কদরের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম। এখন এই শবে কদর বা লাইলাতুল কদর, লাইলাতুল মানে সব, সব কথারই ফার্সি ভাষা। লাইলাতুল কদর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস শোনাই, বুখারী মুসলিম হাদিস রয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ ১০টি রাতে তোমরা লাইলাতুল কদর তলাশ করো, শেষ ১০টি রাতে। তাহলে আজকে থেকে শুরু করবেন, জোড়া বেজোড়া সবগুলি রাতে তলাশ করবেন, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম হুকুম, গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন।
আর কেউ যদি না পারেন তো বেজড় গুলিতে করবেন। এই মর্মে হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারীতে রয়েছে, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশির আওয়াখিরি মিন রমাদান, রমজান মাসের যে শেষ দশ দিন রয়েছে এই শেষ দশ দিনের বেজড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তলাশ করো। তাহলে শেষ দশ দিনের বেজড় রাতগুলি পাঁচটি রাত, একুশ, তেইশ, পঁচিশ, সাতাইশ, ২৯। যদি তাও না পারেন আর একটা স্তর বলি, একুশকে বাদ দিয়ে তেইশ, পঁচিশ, সাতাইশ, ২৯, শেষ সাত দিন তলাশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শেষ সাত দিনের মধ্যে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বপ্ন দেখার পরে, আরা রুয়াকুম কাদ দাওয়াতাত, আর অন্যান্য সাহাবীরাও দেখেছিলেন, ইত্তাফাকাত, তোমাদের স্বপ্ন সব একমত হয়েছে, একরকম হয়েছে, ফিজ্জা সাবিল আওয়াখিরে, শেষ সাত দিনে, ফামান কানা মুতাহাররিহা ফালিয়া তাহাররা ফিজ্জা সাবিল আওয়াখিরে, কেউ যদি তলাশ করতে চায় লাইলাতুল কদর শেষ সাত দিনে তলাশ করুক। এই হাদিসও বুখারী মুসলিমে রয়েছে, সহি মুসলিমে রয়েছে যে দেখো তোমরা যদি দুর্বল হয়ে পড়ো আর প্রতিটি রাতে না জাগতে পারো তাহলে ফাইন দাওফা আহাদুকুম আও আজেজা, কেউ যদি দুর্বল হয়, অসুস্থ হয়, অপারগ হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, শেষ দিকের সাতটি দিনে তোমরা অবহেলা করিও না, সাতটি দিন, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাইশ, আঠাইশ, ২৯, হ্যাঁ, এই সাতটি রাতে তোমরা কোন রকমের গাফিলতি করিও না, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই শেষ দিকের মধ্যে আবার সাতাইশ তারিখের রাত সম্পর্কে একটি হাদিস শুনি, আমার আলোচনা শেষ করছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত কারি হাফেজ, তিনি বলতেন, ওয়াল্লাহি লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া লাইলা আল্লাতি আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু সাবিউ ওয়াশিন, বলছেন আল্লাহর কসম করে বলছি আমি জানি যে লাইলাতুল কদর কোন রাতে হয়, সেই রাতটি হচ্ছে যেই রাতে রাসূলুল্লাহ আমাদেরকে কিয়াম করার জন্য বড় তাগিদের সাথে হুকুম করেছেন, সেটা হচ্ছে হিয়া লাইলাতু সাবিউ ওয়াশিন, সেটা হচ্ছে সাতাইশের রাত, সেটা হচ্ছে সাতাইশের রাত। কিন্তু মনে রাখবেন আল্লামা হাফেজ হাজার রহমতুল্লাহ আলাই বলছেন যে শুধু সাতাইশের তারিখে হয় না, উবাই ইবনে কাবের এটা ব্যক্তিগত মত, নবী সাল্লাম সাতাইশের রাত খাস করে একটি হাদিসে বলেন নাই, নবী সাল্লাম একটি হাদিসেও বলেননি যে সাতাইশে শুধু সবে কাদার হয়, এটা উবাই ইবনে কাবের মত। সেই জন্য সাহাবীর মতের সাথে অন্য সাহাবাই কেরামদের দ্বিমত ছিল এবং হতেও পারে, তাই সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে আরেকটি হাদিস শুনিয়ে দিই তাহলে সঠিক মত আরো স্পষ্ট হবে। ইলতামেসু হাফি তাসিয়াতিন তাবকা ফি সাবিয়াতিন তাবকা ফি খামিসাতিন তাবকা, যখন নয় দিন বাকি থাকবে তখন তলাশ করিও, মানে একুশের রাতে তলাশ করিও, সাত দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, তেইশ তারিখের রাতে তলাশ করিও, ফি খামিসাতিন তাবকা, পাঁচ দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, তার মানে পঁচিশের রাতে তলাশ করিও। আল্লামা হাফিজ হাজার রহমতুল্লাহ আলাইহি বলগুল মারামের লেখক, আরো অনেক কিতাবের লেখক, বুখারীর ভাষ্য লিখেছেন ফতুল বারী, তিনি বলছেন আর জাহুল আকওয়াল আন্নাহা ফি উইত্রি মিনাল আশিল আওয়াখিরে ওয়া আন্নাহা তান্তাকিলু, লাইলাতুল কদর একটি রাত মাত্র, একটি রাত তলাশ করার জন্য সবগুলি দশটি রাত জাগলে সবচাইতে ভালো, আর না পারলে বেজড় গলিতে সবগুলিতে জাগো, কারণ এতে কি হয়, সহি মত হচ্ছে যে শেষ দশ দিনের শেষ দশটি রাতের যে বেজড় রাতগুলি রয়েছে সেই রাতগুলিতে লাইলাতুল কদর হয়ে থাকে, ওয়া আন্নাহা তান্তাকিলু, আর রাতটি পরিবর্তন হইতে থাকে, ভালো করে শুনেন ভাষাটি, রাতটি চেঞ্জ হইতে থাকে, এই বছরে হয়তো একুশে হয়ে গেল, আগামী বছর পঁচিশে হইল, তারপরে বছর সাতাইশে হইল, তারপরে বছর ২৯ হইল, কোন বছর ২৩ হইল, এইভাবে ওয়ান্নাহা তান্তাকিলু পরিবর্তন হইতে থাকে। শুধু একটি রাত জাগলে হয়তো দশ দশ বছর ২০ বছর চলে যাবে, লাইলাতুল কদরই পাবেন না হয়তো আপনি, কি সারা জীবনটাই চলে যাবে হয়তো পাবেন না আপনি, শুধু সাতাইশে জাগছেন দেখা গেল যে আপনার লাইফে সাতাইশে একবারও লাইলাতুল কদর হইল না, এটা হয়ে যেতে পারে, যার ফলে আল্লাহর হস্তে আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর দিনের দিকে, ইবাদত বান্দিগির দিকে, লাইলাতুল কদরে মেহনত পরিশ্রমের দিকে, বেজড় রাতগুলিতে সবগুলিতে জাগার চেষ্টা করেন, আর ওর চাইতে ভালো যদি দশটি রাতে জাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিয়াম কিয়াম যেন কবুল করেন, লাইলাতুল কদর যেন কবুল করেন। লাইলাতুল কদরের ফজিলত বলে শেষ করছি, পিয়র নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান কাম ও মান কাম লাইলাতুল কদর ঈমানান ওয়া হতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যারা লাইলাতুল কদরে কিয়াম করবে, লাইলাতুল কদর তাহলে গল্প গুজব করলে হবে না, হ্যাঁ, লাইলাতুল কদরে বাজার আর মার্কেট ঘুরে
দোস্ত বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে টাইম পাস করলে হবে না। অমান কামা লাইলাতুল কদরে, যারা লাইলাতুল কদরে কিয়াম করবে, কিয়াম মানে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত করা, নামাজ পড়া, কিয়াম মানে কিয়ামুল লাইল নামাজ পড়া, ইমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ পাকে লাইলাতুল কদর দান করেছেন, এতে ফজিলত রেখেছেন, ওয়াহতিসাবান এবং নেকির আশায়, দুনিয়ার গরজে নয়, কাউকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না, লোক দেখা দেখি নয়, সবাই বন্ধু বান্ধব করে সেই জন্য করি এইরকম নয়, ফ্যামিলি করে পরিবার করে সেই জন্য, পরিবেশ এইরকম সৌদি আরবের সেই জন্য করছে এইরকম না, কোন পরিবেশ বলে নয়, বরং আল্লাহর প্রতি ইমান রেখে নেকির আশায় যদি করেন, গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের গোনা মাফ করে দেওয়া হবে, গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যে ছোট ছোট গোনাগুলি সব মাফ হয়ে যাবে, বড় গুণাগুলির জন্য এই লাইলাতুল কাদারের সাথে সাথে, ইবাদত বন্দেগীর সাথে সাথে তাওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তাওবা করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, লাইলাতুল কাদার পাওয়ার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক লাইলাতুল কাদার দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে যেন ধন্য করে দেন, আল্লাহ পাক আমাদের বাপ মাকে যেন মাফ করে দেন, ভাই বেরাদরকে আল্লাহ পাক মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক যেন নেক বানিয়ে দেন, আল্লাহ পাক আমাদের যেন নেক সন্তান দান করেন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.